ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা সদস্য পদে তালা মার্কা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আলহাজ মোহাম্মদ হবিবর রহমান। তিনি গত ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে খুব অল্প ভোটে পরাজিত হন। তিনি এবার আশাবাদী হরিপুর উপজেলা সদস্য পদে নির্বাচিত হবেন। তিনি বলেন, আমি নির্বাচিত হলে এই সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং হরিপুর উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে কাজ করব। আমি জেলা সদস্য জানাইছি, আমার নাম মোহাম্মদ চৌধুরী। আমি সকলের ভোট চাই, চ্যানেলের ভোট দিয়ে আপনারা যদি করবেন, আমি হরিপুর এলাকার উন্নয়ন করার সুযোগ দেবেন।